দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে দেশে এবং প্রবাসের যে যেখানে বসে চ্যানেল হসপস দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি তুরং ছড়া হতে। প্রকৃতির কন্যা সিলেটের একেবারে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের উত্তর রানীখাই ইউনিয়নের ছায়াশু নিবিড় ছোট্ট গ্রাম তুরং। এই গ্রামের একটি অংশ পড়েছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির একেবারেই কোল ঘেঁষে। ভারতের চেরাপুঞ্জিতে আপনারা জেনে থাকবেন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। সেই বৃষ্টিপাত পাথুরে পথ বেয়ে পর্যায়ক্রমে নেমে আসতে আসতে এখানে একটি সুন্দর ছড়ার সৃষ্টি হয়েছে, যেটি এই তুরং গ্রামের নামানুসারে নামকরণ করা হয়েছে তুরং ছড়া। ভিউয়ার্স, তুরং ছড়া আসবার জন্য আমরা সিলেটের আম্বরখানা পয়েন্ট হতে বিআরটিসি ডাবল ডেকার বাসে ভোলাগঞ্জের টিকিট কেটেছিলাম। তবে আমরা সরাসরি ভোলাগঞ্জ না গিয়ে ভোলাগঞ্জ পাওয়ার 1 কিলোমিটার আগেই সেখানে ধলাই ব্রিজ পয়েন্টে নেমেছিলাম। ধলাই ব্রিজ থেকে আমরা 80 টাকা করে জনপ্রতি সিএনজি ভাড়া দিয়ে এসেছি চড়ার বাজারে। চড়ার বাজার থেকে আমরা ইতিপূর্বে গিয়েছিলাম 10 মিনিট হাঁটা পথে উৎমা ছড়ায়, পরবর্তীতে উৎমা ছড়া থেকে আবারও চড়ার বাজার, সেখান থেকে বাইকে করে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে আমরা এসেছি তুরং ছড়ায়। ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি আম্বরখানা পয়েন্টে। এটি মূলত আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখান থেকে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, তুরং ছড়া অথবা উৎমা ছড়া আপনি যে টুরিস্ট স্পটে যেতে চান না কেন, এখান থেকে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 75 টাকা। আপনাদের কাছে একটু জানিয়ে রাখছি, এখান থেকে প্রথম বাসের ট্রিপটি, ডাবল ডেকারের প্রথম ট্রিপটি ছেড়ে যায় সকাল 9:10। এরপর পর্যায়ক্রমে প্রতি 30 মিনিট অন্তর অন্তর বাসগুলো ভোলাগঞ্জ, উৎমা ছড়া বা তুরং ছড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তুরং ছড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা ডাবল ডেকার বাস থেকে ভোলাগঞ্জের 1 কিলোমিটার আগে ধলাই ব্রিজের মোড়ে আমরা নেমেছি। এখান থেকে আমরা সিএনজিতে করে যাব চড়ার বাজার। চড়ার বাজারে সিএনজিতে জনপ্রতি 70 থেকে 80 টাকা করে ভাড়া নেবে। আমাদের পাশে পাহাড়ের সারি পেছনে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, এবং আমরা আছি বিশাল জলরাশির মাঝে। কোথায় এসেছি বলে আপনাদের মনে হচ্ছে? বিহার, আমরা বলেছিলাম আমরা যাচ্ছি তুরং ছড়া, কিন্তু তুরং ছড়া যাওয়ার পথে আমরা পেয়ে গিয়েছি উৎমা ছড়া। আসুন আমরা উপভোগ করি উৎমা ছড়ার নয়নাভিরাম দৃশ্য। প্রকৃতিকন্যা সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের উত্তর রণীখাই ইউনিয়নের উৎমা গ্রামে, উৎমা গ্রামের নামানুসারেই এই ছড়ার নামকরণ করা হয়েছে উৎমা ছড়া। এই ছড়ার উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ের পাহাড়ের বৃষ্টিপাত। বৃষ্টিপাতের এই পানির জলরাশি পাথুরে পথ বেয়ে নেমে আসতে আসতে এখানে এই ছড়া তৈরি করেছে। ভিউয়ার্স, উৎমা ছড়াতে এসে আমরা লক্ষ্য করছি এখানকার পাথরগুলো অনেক বড়, পাশাপাশি পাথরের পলবে যে স্রোত বয়ে যাচ্ছে তার গতিবেগও অনেক বেশি, তাই
জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, যেখানে স্রোতের গতিবেগ বেশি আপনারা এখানে ঘুরতে আসলে ঠিক ওই সকল স্থানগুলোকে অ্যাভয়েড করে যাবেন, কারণ এটা আপনার জন্য কোনো দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে। ভিউয়ার্স, ভোলাগঞ্জ, উদমাছড়া এবং তুরংছড়ার মধ্যে মূল পার্থক্য জায়গাটি হচ্ছে ভোলাগঞ্জে পানির প্রবাহ অনেক বেশি, তবে সেই তুলনায় উদমাছড়া এবং তুরংছড়াতে পানির প্রবাহ তুলনামূলকভাবে কম হলেও স্রোতের গতিবেগ কিন্তু মোটেই কম নয়। তবে এর প্রাকৃতিক সৌন্দর্য, উদমাছড়া এবং তুরংছড়ার প্রাকৃতিক সৌন্দর্য ভোলাগঞ্জের চেয়েও অনেক বেশি আকর্ষণীয়, কেননা এখানে এখনও কোলাহল মুক্ত, পাশাপাশি আপনি যেদিকেই তাকাচ্ছেন দেখছেন শুধু সবুজের সমারোহ, পাশাপাশি পাথর এবং পানির খেলা। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য আমরা এক্সপ্লোর করেছি উদমাছড়া এবং তুরংছড়া। ভিউয়ার্স, উদমাছড়া এবং তুরংছড়ার এই প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং এখানকার সৌন্দর্য এখনও চমৎকার। যারা আগামী দিনে অভিযাত্রী হিসেবে এই দুটি ছড়াতে আসবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের খাবারের প্যাকেট, পানির বোতল এখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলুন এবং এখানকার সৌন্দর্য পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করুন। ভিউয়ার্স, আমাদের আজকের অ্যাডভেঞ্চারটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার দিয়ে হাসপাতের সঙ্গেই থাকুন, সেই সঙ্গে আপনাদের সাজেশনস আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। জানাতে